আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেলের বেসিক কোর্স। মাইক্রোসফট এক্সেল সিরিজের আজকের ভিডিওতে আমরা শিখব টেবিল এবং টেবিলের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিলই কিন্তু একটা টেবিলই, কিন্তু মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল কেন ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয় তার বিস্তারিত আমরা জানব। মাইক্রোসফট এক্সেলে আপনি যখন অনেক বড় একটা ডেটা অ্যানালাইসিস করবেন, তখন ওই বড় ডেটাকে ছোট করে দেখানোর জন্য বা অনেক বড় ডেটাগুলোকে সহজ উপায়ে আলাদা আলাদাভাবে উপস্থাপনা করার জন্য পিভট টেবিল ব্যবহার করা হয়। তো এই বিষয়গুলো বলার চেয়ে দেখালে মনে হয় আপনারা অনেক সহজে বুঝতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেলের বেসিক কোর্স। তো শুরুতে আমি চলে যাব এক্সেলে। এই হচ্ছে আমার এক্সেল। তো এই পিভট টেবিলটা আমরা যেখান থেকে করব সেটা হচ্ছে ইনসার্ট। হোম বাটনের পরে যে ইনসার্ট ট্যাবটা রয়েছে, আমরা ইনসার্টে চলে যাব এবং এখানে দেখেন একটা আলাদা গ্রুপ রয়েছে টেবিলের। এখানে হচ্ছে টেবিল, তারপর হচ্ছে পিভট টেবিল, তারপর হচ্ছে রিকমান্ডেড পিভট টেবিল। তো এই পিভট টেবিলটা দেখানোর জন্য আমাদেরকে এখানে একটা নতুন ডাটা ইনপুট করতে হবে। আমরা এখন একটা ডাটা ইনপুট করব, কারণ আগে ডাটাগুলো দিয়ে অনেকগুলো ইনফরমেশান আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে যেহেতু পিভট টেবিলটা নতুন একটা বিষয় এবং আমাদের ডাটাগুলোকে সহজ করে দেখানোর জন্য পিভট টেবিলটা আমরা ব্যবহার করব, সেই জন্য এখানে আমি একটা নতুন ডেটা ইনপুট করতে চাই। তো শুরুতেই আমি নাম দিয়ে দিচ্ছি, আমার ডেটা অ্যানালাইসিসের নাম হবে পিভট টেবিল। তো আমি এখানে লিখে দিলাম পিভট টেবিল এবং এর নিচেই মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল করার জন্য যে ইনফরমেশনগুলো দিব একে একে বসিয়ে নিচ্ছি। আপনি আমারটা দেখে দেখে আপনার মতো করতে পারেন, অথবা আপনি আমারটা দেখে এখান থেকে শিখে আপনার যে ইনফরমেশান এখানে অ্যাড করতে চান সেটা দিয়েও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আমার মতোই যে ইনফরমেশান দিতে হবে তা কিন্তু না। আমি জাস্ট আপনাকে কীভাবে পিভট টেবিলটা তৈরি করতে হয়, ডেটা অ্যানালাইসিস করে আমরা কীভাবে শর্ট একটা রেজাল্ট সামনে নিয়ে আসতে পারি, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো আশা করি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এক্সেলের মোটামুটি ভালো একটা কাজ জানেন। ঠিক আছে, চলুন শুরু করি। তো শুরুতেই প্রথম যে সেলটা রয়েছে আমি এখানে লিখে দিব হচ্ছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম লেখার সাথে সাথে দেখেন লেখাটা ছোট হয়ে গেছে। এগুলো আসলে নতুন করে কিছু বলার নেই, আপনারা জানেন। আমি যখন এখানে ডাবল ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথে এই লেখার সমান কিন্তু এই যে কলামটা হয়ে যাবে। এবং এর পরবর্তী বি টু যে সেলটা রয়েছে এখানে আমরা লিখে দিব হচ্ছে সেলস মান্থ। মানে আমরা আসলে টোটাল বিষয়টাকে একটু ক্লিয়ার করার জন্য আরেকটু মানে বলে দিচ্ছি, কিন্তু তার আগে আমি এখানে প্রাথমিক যে ইনফরমেশানটা সেটা এখানে লিখে দিচ্ছি, তারপর আমরা ডিটেলস আর আলোচনা করব। সি টুতে লিখে দিব হচ্ছে ইউনিট, এবং এই ডি টুতে লিখে দেবো হচ্ছে প্রাইস, এবং ই টুতে লিখে দেবো টোটাল প্রাইস। তো আমি এখানে লিখে দিলাম টোটাল প্রাইস এবং এটাকে এখানে ক্লিক করে সমান সমান করে দিব। তো এখানে আমরা যে পিভট টেবিলটা তৈরি করতে যাচ্ছি সেখানে কিছু ইনফরমেশান আমরা অ্যাড করতে চাই, যেমন প্রোডাক্ট নেম। আসলে আমরা একটা সেলস রিপোর্টকে পিভট টেবিলে রূপান্তর করব। তো শুরুতেই আমরা সেলস রিপোর্ট তৈরি করার জন্য প্রোডাক্টের কিছু নাম দিয়ে দিব এখানে, যেমন এটা যে কোনো নাম হতে পারে। আমি এখানে কম্পিউটার, ল্যাপটপ, মাউস, কিবোর্ড এই টাইপের কিছু নাম দিয়ে দিচ্ছি। তবে এটাকে আমি বড় করব না, ছোট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে এটা কিন্তু অনেক বড় একটা ইনফরমেশান কে ছোট করার জন্য, তাই এই ইনফরমেশন বা এই ডেটা অ্যানালাইসিসটা কিন্তু অনেক বড় হবে, বা একটা কোম্পানির টোটাল মানে সেলস রিপোর্টটা কিন্তু আপনি এখানে ইনপুট করতে পারেন। তো আমি এখানে শর্টকাট বোঝানোর জন্য ছোট একটা পিভট টেবিল তৈরি করছি। ঠিক আছে, তো শুরুতে আমি এখানে কয়েকটা নাম দিয়ে দিচ্ছি, যেমন কম্পিউটার, ল্যাপটপ। আমি এখানে লিখে দিচ্ছি কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, মাউস, চারটা নাম লিখে দিলাম। এবং এখানে লিখে দেবো হচ্ছে সেলস মান্থ। আসলে আমরা যে ইনফরমেশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে তো আমাদের কোম্পানির এই চারটা প্রোডাক্ট রয়েছে, একটা হচ্ছে কম্পিউটার, তারপর হচ্ছে ল্যাপটপ, মনিটর, মাউস। ঠিক আছে, এটা অনেক বড় হতে পারে কিন্তু আমি চারটাই দিচ্ছি। এবং সেলস মান্থ আসলে এই চারটা প্রোডাক্ট আমরা কোন মাসে সেল করেছি, মানে জানুয়ারিতে আমাদের এই চারটা প্রোডাক্ট কীরকম সেল হয়েছে সেই ইনফরমেশানটা এখানে দিতে চাই। তাই আমি এখানে লিখে দিব জানুয়ারি, এই চারটা প্রোডাক্টের সাথে জানুয়ারি লিখে দিব, মানে জানুয়ারি মাসে এই চারটা প্রোডাক্ট আমাদের কীরকম সেল হয়েছে সেই বিষয়টা লেখার জন্য আমি জানুয়ারি লিখে দিচ্ছি। তো আমি এখানে চারটাতেই জানুয়ারি লিখে দিলাম। সেলস মান্থের পরে হচ্ছে ইউনিট। ইউনিট হচ্ছে এই প্রোডাক্টগুলো আসলে আমরা কয়টা করে সেল করেছি, ধরেন কম্পিউটার 10টা হতে পারে, 20টা হতে পারে, মানে এই জানুয়ারিতে কম্পিউটার কয়টা সেল করেছে, তারপর হচ্ছে ল্যাপটপ কয়টা সেল করেছে, তারপর হচ্ছে মনিটর কয়টা সেল করেছে, এই মাউস কয়টা সেল করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে একটা অনুমান করে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম যে কম্পিউটার 10টা, তারপর হচ্ছে ল্যাপটপ 15টা, মনিটর 30টা, মাউস 200টা। ঠিক আছে, এবং এটার প্রাইস কত, প্রত্যেকটা কম্পিউটারের প্রাইস কত,
একটা কম্পিউটার ধরেন 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, আপনি আপনার মতো করে একটা প্রাইস দিয়ে নেবেন। তো আমি এখানে বোঝানোর জন্য একটা প্রাইস বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম যে কম্পিউটার প্রত্যেকটা হচ্ছে 35,000 টাকা করে, ল্যাপটপ হচ্ছে 65,000 টাকা করে, একটা মনিটর হচ্ছে 12,000 টাকা করে, তারপরে মাউস হচ্ছে একটা 500 টাকা করে, এরকম প্রাইসটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছা মতো বসিয়ে দিতে পারেন, অথবা আপনি যখন কোনো একটা কোম্পানিতে জব করবেন তখন এই কোম্পানি যে প্রাইসে বিক্রি করে আপনি হয়তো সেই প্রাইসটা এখানে বসিয়ে দিবেন। তো বোঝানোর জন্য আমি এখানে একটা আমার মতো করে একটা প্রাইস বসিয়ে দিলাম। এবং তারপর হচ্ছে টোটাল প্রাইস। তো টোটাল প্রাইসটা আমরা এখন বের করবো না, কারণ আমরা যেহেতু এটা পুরো বছরের একটা হিসাব বের করবো বা পুরো বছরের একটা ডেটা অ্যানালিসিস করে এটাকে পিভট টেবিলে মানে পরিবর্তন করব বা এটাকে আমরা দেখানোর জন্য এভাবে তৈরি করব। তো সেটা করার জন্য আমরা তো মাত্র জানুয়ারি করেছি, এরপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এভাবে কিন্তু আমরা টোটাল বছরের একটা ডেটা এখানে ইনপুট করে দিব। তো বাকিগুলো আমি সেমভাবে করে দিচ্ছি, কারণ প্রোডাক্ট আমাদের চারটাই। এটা প্রোডাক্ট যদি আপনি চান যে বাড়াবেন সেটাও করতে পারেন। তো আমি এখানে চারটা প্রোডাক্ট দিয়ে 4 মাসের একটা হিসাব তৈরি করতে চাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকমভাবে। এবং এখানে আমি নিচে নিচে লিখে দিচ্ছি, আপনি আমি আর এই বাকিটা দেখাচ্ছি না, শর্ট করে নিচ্ছি, আপনি বাকিটা আমার এইটার মতো করে দেখে নেবেন। আমি প্রোডাক্ট নেমগুলো কপি করে নিচে বসিয়ে দিচ্ছি, তারপর আবার এখানে নিচে বসিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি 4 মাসের করব, যেহেতু 4 মাসের আমি করব, এটাকে আমি 4 বার বসিয়ে দিলাম, ঠিক আছে। একই নাম মানে কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, মাউস, আবার এখানে কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, মাউস। তো এখানে শুধু মাসগুলো চেঞ্জ হবে, সেলস মান্থ। তো প্রথম 4টা আমি দিয়ে দিলাম জানুয়ারি, এবং পরের 4টাতে দিয়ে দিব হচ্ছে ফেব্রুয়ারি। তো এখানে ফেব্রুয়ারি লিখে দিলাম, ফেব্রুয়ারি লেখার পর বাকি 4 ঘরে এই যে কম্পিউটার আগে মাউস পর্যন্ত আবার ফেব্রুয়ারি দিতে চাই। তো বাকিগুলো না লিখে আমি কিন্তু এখানে এই যে প্লাস চিহ্নটা আছে এবং কিবোর্ড থেকে কন্ট্রোলের চাপ দিয়ে যখন আমি এখানে প্লাসের চাপ দিয়ে নিচের দিকে যাব, আমি কোন জায়গায় পর্যন্ত রাখবো, মাউস পর্যন্ত, দেখেন ফেব্রুয়ারি কিন্তু হয়ে গেল। তারপর হচ্ছে তৃতীয় মাস আমি লিখে দিব হচ্ছে মার্চ, ঠিক মার্চও পরের 4 ঘরে আমি বসিয়ে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে দিয়ে যখন এখানে প্লাসে ক্লিক করব, এই যে এখান থেকে, তখন 4টা কিন্তু মার্চ হয়ে গেল। এবং লাস্টেরটা হচ্ছে দেবো হচ্ছে এপ্রিল। তো আমি এখানে লিখে দিলাম এপ্রিল, এবং এগুলো সেমভাবে নিচে বসিয়ে দিব, জাস্ট এখানে প্লাসে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে যখন নিচের দিকে টান দিয়ে দিব, ড্র্যাগ করে সবগুলো কিন্তু এপ্রিল হয়ে গেল। তো আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাস কিন্তু এখানে লিখে দিলাম। এখন ইউনিট মানে কোন মাসে আসলে কতগুলো সেল হয়েছে, এগুলো তো সবগুলো একরকম হবে না। আমি প্রথম মাসে দিলাম হচ্ছে কম্পিউটার জানুয়ারিতে 10টা, ল্যাপটপ হচ্ছে 15টা, মনিটর হচ্ছে 30টা, মাউস হচ্ছে 200টা। তো ফেব্রুয়ারিতে কিন্তু এরকম না, ইনফরমেশান একই হতে পারে, আবার চেঞ্জও হতে পারে। তো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কম্পিউটার হচ্ছে 15টা, তারপর হচ্ছে ল্যাপটপ হচ্ছে 20টা, মনিটর হচ্ছে 30টা, তারপর হচ্ছে মাউস দিলাম হচ্ছে 100টা, ঠিক আছে। এবং মার্চে আমাদের সেল হয়েছে কম্পিউটার 5টা, তারপর হচ্ছে ল্যাপটপ হচ্ছে 10টা, তারপর হচ্ছে মনিটর হচ্ছে 15টা, মাউস হচ্ছে 50টা। এবং এর নিচে হচ্ছে মানে এপ্রিলে কম্পিউটার কয়টা, ল্যাপটপ কয়টা, মনিটর কয়টা, মাউস কয়টা, এটাও আমার মতো করে আমি বসিয়ে দিচ্ছি। এখানে কম্পিউটার দিচ্ছি 50টা, ল্যাপটপ দিচ্ছি 30টা, মনিটর দিচ্ছে হচ্ছে 60টা, তারপর মাউসের ইউনিট হচ্ছে 300টা। তো আমাদের ইউনিট বসানো শেষ, মানে আমরা আসলে কয়টা করে সেল করেছি, 10টা, 15টা, 30টা, 200টা, পরের মাসে হচ্ছে 15, 20, 30, 100, এটা আমার মতো করে দিলাম। তো আপনি যখন অফিসে জব করবেন বা না কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন, তখন কোম্পানির আসলেই কতটা সেল হয়েছে সেই ইনফরমেশানটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আমরা প্রাইস লিখে দেবো। তো প্রাইস তো চেঞ্জ হবে না, কম্পিউটার 35, ল্যাপটপ 65, তারপর মনিটর 12, তারপর হচ্ছে মাউস হচ্ছে 500 টাকা করে। তো এইটা কিন্তু আমরা কপি করে বাকিগুলোতে বসিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে দিচ্ছি, তারপর এই ঘরে এসে আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে প্রেস করব, বসে গেল, তারপর এই ঘরে এসে আমি কন্ট্রোল বিতে প্রেস করব, বসে গেল, তারপর এখানে এসে কন্ট্রোল বিতে প্রেস করব, বসে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু এগুলো হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে আছে, এটা আমরা বাদ দেবো কীভাবে, কন্ট্রোল ডিতে যখন প্রেস করব এটা কিন্তু সিলেক্টটা বাদ যাবে বা সিলেক্টটা ছেড়ে দিবে, ঠিক আছে। তো এখন আমরা ইউনিট লিখলাম, আসলে মানে কম্পিউটার জানুয়ারিতে কয়টা সেল হয়েছে, 10টা, প্রাইস কত করে 35,000 টাকা করে। তাহলে 10টার দাম 35,000 টাকা করে হলে কত টাকা হয়, টোটাল প্রাইসটা আমরা এখন বের করব। তো এটা কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই হোম ট্যাবে, এবং এখান থেকে অটো সামে চলে যাব। এই অটো সামে গিয়ে সামে ক্লিক করে দেবো, দেওয়ার পর দেখেন এই দুইটা গড় কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো দেওয়ার পর দেখেন এই দুইটা গড় মানে যে দুইটা গড়কে আমি গুণ করতে চাচ্ছি, যদি যোগ হয় যোগ করবেন, বিয়োগ হলে বিয়োগ করবেন। তো আমার এখানে গুণ করতে হবে, কারণ এখানে C3 গড়ের মধ্যে হচ্ছে 10টা দেওয়া আছে, তার মানে হচ্ছে জানুয়ারিতে আমরা কম্পিউটার 10টা সেল করেছি, এই 10টার প্রাইস হচ্ছে 35,000 টাকা করে। তাহলে আমরা গুণ করতে হবে, এখানে যদি আমরা এখন ইন্টারে প্রেস করি তখন কিন্তু এটা যোগ হয়ে যাবে, কারণ এখানে মাঝখানে কিন্তু যোগ চিহ্ন দেওয়া আছে। আমরা এটাকে যদি বাদ দিই, এখানে গুণ চিহ্ন দেই, কিবোর্ড থেকে আমরা যদি স্টার যে বাটনটা
করা রয়েছে, এখানে প্রেস করে দিয়ে স্টার হচ্ছে গুণ চিহ্ন আমরা দিয়ে দিলাম। এখন দেখেন এই 10-এর সাথে 35,000 গুণ হবে। গুণ হলে কি হয়, আমরা যখন ইন্টার প্রেস করে দেব, ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেলাম। এবং এখানে দেখেন কম্পিউটার 10টার প্রাইস হচ্ছে 35,000 টাকা করে, কত হয় 350,000 টাকা। ঠিক আছে, এখন বাকি যে মানে সংখ্যাগুলো রয়েছে বা বাকি যে প্রাইজগুলো রয়েছে এবং ইউনিট রয়েছে সবগুলোর রেজাল্ট আমরা এখানে বসাতে চাই। আর সেটা করার জন্য কিন্তু বারবার আমাদের করার প্রয়োজন না, এগুলো কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখন আমরা এই যেখানে প্লাস চিহ্ন রয়েছে নিচে কোনায়, আমরা যখন মাউসের বাম পাশে চাপ দিয়ে এটাকে নিচের দিকে নিয়ে যাব, ড্র্যাগ করে একদম শেষ পর্যন্ত আমরা দিয়ে দিব। দেখেন আমাদের গুণ রেজাল্টটা কিন্তু সবগুলো হয়ে গেল, মাত্র একটা ক্লিক দিয়ে কিন্তু আমরা সবগুলো রেজাল্ট এখান থেকে বের করে ফেললাম। ঠিক আছে, তো এখন এখানে যে অ্যানালাইসিসটা আমরা করলাম এটা কিন্তু আমি ছোট পরিসরে করলাম, এটা কিন্তু অনেক বড় হতে পারে। ঠিক আছে, অনেকগুলো বড় ইনফরমেশন এখানে হতে পারে, পুরো বছরে হতে পারে, 5 বছরে হতে পারে, তো এটা যে কোনো হতে পারে। তো আমরা এখন এই যে ইনফরমেশনটা এখানে বের করলাম, ঠিক আছে, যে প্রোডাক্ট নেম, সেলস মান্থ, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, ঠিক আছে, তো আমাদের ইনফরমেশন ডেটা অ্যানালাইসিস কিন্তু শেষ। এখন আমরা এই ডেটাটাকে একটু কালারফুল করি যাতে আমাদের এই সেলসের রিপোর্টটা পুরোপুরি আমরা বুঝতে সহজ হয়। ঠিক আছে, তাহলে শুরুতেই আমি যদি এই যে শিরোনাম রয়েছে এটাকে যদি আমরা একটু বোল্ড করে দিই তাহলে এই লেখাটা কিন্তু একটু হাইলাইট হবে। এবং এর পরবর্তীতে আমাদের প্রথম মাসের যে প্রোডাক্টগুলো রয়েছে 4টা প্রোডাক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিই যাতে আমরা আলাদা করতে পারি। সিলেক্ট করে আমরা এখানে এই যে স্টাইলে রয়েছে স্টাইল থেকে আমরা একটু কালার করে দিতে চাই। আমরা এখান থেকে একটা কড়াকড়ি কালার নিই, কারণ এটা নিচ্ছি। ঠিক আছে, এবং পরবর্তী মাসের যে রেজাল্টটা যাতে আমরা সহজে বুঝতে পারি এখান থেকে আমরা এই 4টাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা একটা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। তার পরবর্তী মাসের যেটা রয়েছে 4টা, এই 4টাকে আবার সিলেক্ট করে দিলাম, এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। তার পরবর্তী মাস এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা এই যে আরও মোর কালার রয়েছে এখান থেকে আমরা যদি অন্য একটা কালার দিয়ে দিই এটা দিয়ে দিই। এখন কিন্তু আমাদের যে সেলস রিপোর্টটি রয়েছে বা যে ডেটা অ্যানালাইসিস করেছি সেটা কিন্তু আমরা কালার দেওয়ার কারণে খুব চমৎকারভাবে আলাদা হয়ে গেছে। আমরা এই ইনফরমেশনটাকে আরেকটু সুন্দর করতে পারি, যেমন এখানে কিন্তু কালার দেওয়াতে আলাদা হয়েছে ঠিকই, কিন্তু মানে আলাদা মনে হচ্ছে না, কী যেন একটা গ্যাপ রয়েছে। সেটা হচ্ছে আমরা যদি এই পুরো ইনফরমেশনটাকে একটা বর্ডার দিয়ে দিই তাহলে কিন্তু আরও চমৎকারভাবে ফুটে উঠবে। তো আমরা বর্ডার দেওয়ার জন্য পুরো রিপোর্টটাকে এইভাবে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন এই যে হোম ট্যাবের মধ্যে ফন গ্রুপের মধ্যে একটা বর্ডার অপশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে দিই এবং এখান থেকে অল বর্ডার দিয়ে দিই দেখেন কি হয়েছে। এখন কিন্তু আমাদের এই ইনফরমেশনটাকে চমৎকার দেখাচ্ছে এবং প্রত্যেকটা সেল আলাদা আলাদা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু খুব সহজে এটাকে এখন বুঝতে পারবো। তো এখন আমাদের যে মেইন কাজ মানে এই টেবিলটাকে বা এই ইনফরমেশনটাকে বা আমরা যে ডেটা অ্যানালাইসিস করেছি এটা ধরেন অনেক বড়, তো এটাকে আমরা যদি ছোট ছোট করে প্রকাশ করতে চাই, ছোট ছোট করে কাউকে বোঝাতে চাই, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ইনসার্টে চলে যাব এবং এই ইনসার্ট থেকে পিভট টেবিল যেটা রয়েছে এখানে চলে যাব এবং এখান থেকে এই পিভট টেবিলের উপরে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইনফরমেশন চলে আসবে বা এমন একটা পপ আপ চলে আসবে, এখান থেকে টেবিলের যে রেঞ্জ এটা আমরা কোন গোর থেকে কোন গোর পর্যন্ত করতে চাই পিভট টেবিলটা সেটা এখানে সিলেক্ট করা আছে। আপনি যদি মনে করেন যে না আর একটু কম দেব বা ছোট করব সেটাও করতে পারেন, এখান থেকে আমি ছোট বড় সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে এই এতটুকু জায়গা করতে চাই, তখন কিন্তু এতটুকু জায়গা সিলেক্ট হলো। আমি যদি মনে করি যে না আমার পুরা গড়টাই লাগবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তখন আমি এভাবে সিলেক্ট করে দিলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়ে প্রত্যেকটা সেল রো এখানে অ্যাড হয়ে গেল। এবং এরপরে নিচে একটা অপশন চলে আসবে নিউ ওয়ার্কশিট, আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটও করতে পারি, নিউ ওয়ার্কশিটও করতে পারি। তো সবচেয়ে ভালো হবে নিউ ওয়ার্কশিটে করলে, তো আমি এখান থেকে নিউ ওয়ার্কশিটেই করতে যাচ্ছি যেহেতু সিলেক্ট করা আছে, এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করলে আমরা যে ডেটাটা অ্যানালাইসিস করেছিলাম সেটা আলাদা একটা পেজে কিন্তু ওপেন হলো। এখানে দেখেন নতুন শিট ছিল আমাদের এই যে শিট 1, এখন কিন্তু শিট 2তে এই পিভট টেবিলটা আমাদের সামনে ওপেন হলো এবং এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে এবং আমরা যে ইনফরমেশনটা এখানে অ্যাড করেছিলাম সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের যে শিটের ডান পাশে শো করছে। তো এখানে দেখেন 4টা গড় শো করছে, একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে কলাম, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে ভ্যালু। তো আমাদের ডাটা অ্যানালাইসিসের মধ্যে যে ইনফরমেশনগুলো অ্যাড করেছি সবগুলো এখানে শো করছে, আমরা আসলে এইগুলোকে কোন জায়গায় কোনটা রাখতে চাই সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। যেমন আমাদের প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে সেলস মান্থ, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস সবগুলো
এখানে শো করছে। তো আমরা যেগুলোর ভ্যালু রয়েছে সেগুলো ভ্যালুতে দেব এবং যেগুলোর ভ্যালু নাই সেগুলো আমরা রোর মধ্যে রাখব। যেমন প্রোডাক্ট নেম, এটার কোনো ভ্যালু নাই, এটা শুধু নাম দেওয়া আছে। তো আমি এটাকে ড্র্যাগ করে এই রোর মধ্যে নিয়ে আসব, ঠিক আছে। আমি শুরুতেই রেখে দিলাম, আমি চাইলে উপরে নিচে করতে পারবো। তারপরে প্রোডাক্ট নেমের পরে আমি এখানে সেলস যে মান্থ রয়েছে এটাকে এটা নিচে দিয়ে দেব। আমি এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার যে ওয়ার্কশিট রয়েছে এখানে কিন্তু এগুলো মানে অ্যাড হয়ে যাচ্ছে। এবং এরপর এখানে ইউনিট রয়েছে, আসলে কোনটা কত পিস আমরা সেল করেছি এটা হচ্ছে ইউনিট। তো ইউনিটের গড়টাকেও আমি মানে এই রোর মধ্যে রাখবো, কারণ এটারও কিন্তু ভ্যালু নেই, ঠিক আছে। শুধু ভ্যালুওয়ালা যে গড়গুলো রয়েছে সেগুলোকে আমরা ভ্যালুর মধ্যে নিয়ে আসবো। যেমন এখানে প্রাইসের যে একটা গড় রয়েছে এটাকে আমরা এই যে ভ্যালুতে নিয়ে আসলাম। তারপর হচ্ছে টোটাল প্রাইস যেটা রয়েছে সেটাও আমরা ভ্যালুর মধ্যে নিয়ে আসলাম। তো এখানে কিন্তু আমরা এগুলোকে উপরে নিচে করতে পারবো, ঠিক আছে, আমাদের ইচ্ছে অনুযায়ী। তো আমরা প্রাথমিকভাবে যেভাবে রেখেছি সেটা আসলে কীরকম হয় সেটা দেখতে চাই। তো এখানে যে যে গড়গুলোকে আমি ভ্যালুতে এবং রোর মধ্যে রেখেছি সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আমরা এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি, শুরুতে এগুলো একদম বড় বড় হয়ে করে আমাদের সামনে চলে আসে, মানে পুরো ইনফরমেশনটা আমাদের সামনে শো করছে। তো আমরা এটাকে বোঝানোর জন্য এটাকে ছোট করে দিচ্ছি এবং এটাকে জুম করে দিচ্ছি। আমি একটু জুম করে নিই। তো এখানে আমি জুম করে নিলাম। তো আমরা এখানে যে ইনফরমেশনগুলো রাখলাম সেগুলো ওইভাবেই শো করছে। এবং দেখেন এখানে প্লাস আইকন রয়েছে, প্রথমে কী আছে আমাদের প্রোডাক্ট ওইটা, এই প্রোডাক্টগুলো চলে আসে, কম্পিউটার, তারপর হচ্ছে ল্যাপটপ, তারপর হচ্ছে মনিটর, তারপর হচ্ছে মাউস, চারটা বিষয় চলে আসছে। তো আমরা যদি মানে এখান থেকে শর্টকাটভাবে ইনফরমেশনগুলোর যে তত্ত্ব রয়েছে বা অ্যানালাইসিসের যে তত্ত্বটা রয়েছে সেটা দেখতে চাই, যেমন কম্পিউটার সম্পর্কে জানতে চাই, আমি এই প্লাসে ক্লিক করার সাথে সাথে দেখেন পুরো ইনফরমেশনটা কিন্তু আমাদের সামনে চলে আসে। যেমন কম্পিউটার জানুয়ারিতে কয়টা সেল হয়েছে, 10টা, এবং এগুলোর প্রাইস কত করে, 35,000 টাকা করে, এবং টোটাল প্রাইসটা এখানে এই যে দেওয়া আছে উপরে, ঠিক আছে। তারপরে ফেব্রুয়ারিতে কয়টা সেল করেছি, 15টা, তারপর এখানে কত করে, 35,000 টাকা করে, টোটাল ভ্যালুটা এখানে দেওয়া আছে। তারপর মার্চে কয়টা, এপ্রিলে কয়টা, ঠিক আছে। আমরা যদি আবার নিচে ল্যাপটপে চলে যাই, এই যে প্লাস এখানে ক্লিক করে দিই, দেখেন ল্যাপটপ জানুয়ারিতে কয়টা সেল হয়েছে এবং প্রাইস কত করে, ফেব্রুয়ারিতে কয়টা সেল হয়েছে প্রাইস কত করে, ঠিক আছে, মার্চে, এপ্রিলে। তারপরে এখানে যদি এই মনিটরে ক্লিক করে দিই, মনিটর জানুয়ারিতে কয়টা সেল হয়েছে, 30টা, ঠিক আছে, ফেব্রুয়ারিতে 30টা, মার্চে 15টা, এপ্রিলে 60টা, প্রত্যেকটার প্রাইস কিন্তু একই, যেহেতু মনিটর 12,000 টাকা করে, এই 30টার দাম 12,000 টাকা কত, সেই ইনফরমেশনটা এখানে চলে আসছে, ঠিক আছে। এবং সর্বশেষ হচ্ছে মাউস, আমি যদি মাউসে ক্লিক করে দিই, মাউসের ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই ইনফরমেশনগুলো যদি আমরা এখানে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরেন এখানে এই প্রোডাক্ট নেম দেওয়া আছে শুরুতে, প্রোডাক্ট নেম, এই জন্য কিন্তু কম্পিউটার চলে আসে। আমরা যদি এটাকে মানে মাস অনুযায়ী করতে চাই, যে কোন মাসে কম্পিউটার বা ল্যাপটপ কী কী সেল হয়েছে সেটা করতে চাই, তখন আমরা নতুন করে দিতে পারি। আবার এখান থেকে কিন্তু উপরে নিচে করতে পারি, দেখেন এখানে প্রোডাক্ট নেম দেওয়া আছে, আমি যদি সেলস মান্থ, আমি এটাকে উপরে দিয়ে দিই, এই যে উপরে দিয়ে দিলাম, এখন দেখেন কী হয়েছে, আমি প্রথমে দিলাম সেলস মান্থ, তারপর হচ্ছে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে ইউনিট, ঠিক আছে। আমি যদি এটাকে এখন মিনিমাইজ করে দিই, সবগুলোকে মিনিমাইজ করে দিই, সবগুলো মিনিমাইজ করে দিলাম, এখন দেখেন প্রোডাক্টের নাম নিয়ে এসে এখানে কিন্তু মাসের নাম চলে আসে, ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, চার মাসের এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো আমি যদি এখানে এই যে জানুয়ারির যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে দিই, দেখেন জানুয়ারিতে কম্পিউটার কয়টা সেল হয়েছে, 10টা, ল্যাপটপ কয়টা, 15টা, মনিটর কয়টা, 30টা, মাউস কয়টা, 200টা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু মানে দুইভাবে করতে পারি, শুধু প্রোডাক্ট নাম দিয়ে যে কম্পিউটার জানুয়ারিতে কয়টা বিক্রি হয়েছে এভাবে বের করতে পারি, আবার জানুয়ারিতে কম্পিউটার কয়টা, ল্যাপটপ কয়টা, মনিটর কয়টা, মাউস কয়টা, সেগুলোর কিন্তু ইনফরমেশন আমরা এখানে দেখতে পারি। জাস্ট এখানে শুধু আমরা চেঞ্জ করে দিলে হবে, ঠিক আছে। এই এখানে ভ্যালুর যে গড় রয়েছে এটাও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ভিন্নভাবেও এই রিপোর্টগুলো দেখাতে পারি বা তৈরি করতে পারি, ঠিক আছে। এই যে দেখেন এখন জানুয়ারিতে কম্পিউটার কয়টা, 10টা, এবং কত করে প্রাইস এটা, 10টা কম্পিউটার 35,000 টাকা কত হয়, 3,50,000 টাকা, ঠিক এভাবে প্রত্যেকটার ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং সর্বশেষ নিচে দেখেন গ্র্যান্ড টোটাল, এখানে টোটাল প্রাইসের যে একটা মোট সেটা চলে আসে, এবং টোটাল কত বিক্রি হয়েছে সেটার মোটটা কিন্তু এখানে চলে আসে। তো এটা হচ্ছে আমাদের পিভট টেবিলের যে অ্যানালাইসিস এটা। এবং এখানে এই যে প্রথম শিট ওয়ানের মধ্যে আমাদের যে মেইন ফাইলটা এটা কিন্তু এখানে রয়েছে, জাস্ট এখান থেকে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জ করে দিলে আমরা যখন এই শিট টুতে চলে যাব, এবং এটা কিন্তু আপনি ভিন্ন নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এই শিট টুর মধ্যে যদি আপনি পিভট লিখে দেন তাহলে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এখানে এটার নামটা একটু চেঞ্জ করে দিই, এই শিট টুর উপরে রাইট বাটন ক্লিক করে দেবো, এবং এখানে রিনেম গিয়ে
আমি এখানে লিখে দিব হচ্ছে পিভট টেবিল, ঠিক আছে। আমি যদি বাইরে ক্লিক করি দেখেন এটা কিন্তু পিভট টেবিল নাম চলে আসে। তো আমরা সহজে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের মেইন হিসাব, এবং এই অ্যানালাইসিস থেকে আমরা যখন পিভট টেবিলে চলে যাব আমাদের পুরো ডিটেলসটা কিন্তু দেখেন চলে আসবে। আমরা এটাকে মিনিমাইজ করে রাখতে পারবো খুব সহজ, মানে পুরো একটা অনেক বড় একটা হিসাবকে পুরো বছরের বা দুই বছরের হিসাবটাকে কিন্তু আমরা ছোট করে রাখতে পারবো। যখন যেটা ইনফরমেশন আমরা চাই জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু সেই ইনফরমেশনগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। আশা করি আমরা খুব সহজেই পিভট টেবিলের যে অ্যানালাইসিস সেটা বের করতে পারবো। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা বারবার দেখেন, একবার দুইবার দশবার দেখেন, নিশ্চয়ই আপনাদের বুঝে আসবে। তো আসলে এক্সেলের কিন্তু মাত্র আমরা বেসিক শুরু করেছি, তারপরে কিন্তু অ্যাডভান্স লেভেলের আরও অনেক কিছু বাকি আছে। তো এক্সেলের 20 পর্যন্ত আমরা হচ্ছে বেসিকটা করতে চাচ্ছি, কিন্তু জানি না আমি পারবো কি না, কারণ আমরা মাত্র ইনসার্টের মধ্যে রয়েছি। এই যে হোম ইনসার্ট টাস্কে শেষ করলাম, তারপরে পেজ লেআউট রয়েছে, ফর্মুলা রয়েছে, ডেটা রয়েছে, রিভিউ ভিউ, তো এই বিষয়গুলো কিন্তু বাকি আছে। তবে আমি চেষ্টা করবো 20-এর মধ্যে শেষ করতে। আজকে যেহেতু 17 পর্ব আর 3টা পর্বতে মনে হয় না আমি পারবো, তবে আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে হয়তো এটাকে আরেকটু বেসিকটাকে আরেকটু বড় করতে চাই। যদি আপনারা আরও বিস্তারিত শিখতে চান যে না আমরা এখানে আরও যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো জানতে চাই শিখতে চাই, তাহলে নিচে কমেন্ট করে লিখে দিন যে আমরা আরও বিস্তারিত চাই, তখন হয়তো আমি চিন্তা করব যে এটাকে আরেকটু বড় করা যায় কিনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। মাইক্রোসফট এক্সেল কোর্সের আগামী পর্বে আরও অনেকগুলো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।